ঘটক নন্দলাল আর পাড়ার বুড়ো দেবদুলালের আলাপচারিতা নিয়ে সলিল চৌধুরীর বিখ্যাত একটি কবিতা নন্দলাল দেবদুলাল আবৃত্তিতে আমি দিব্যেন্দু বিশ্বাস ঝলক। ওহে নন্দলাল, শুনেছি নাকি মেয়ের বিয়ে, পাত্র কেমন দেখে এলে? পাত্র খুব ভালো, খাঁটি সদ ব্রাহ্মণের ছেলে, চোখ দুটো টেরা, একই ঠ্যাং খোরা, রংটা বেজায় কালো, নইলে পাত্র খুবই ভালো। তা হোক গে, বুঝলে নন্দলাল, পাত্র তেমন সরস হলে কানা কিংবা খোরা, তা কেউ কি বিষা বিচার করে থোরা? জয় কালী বললে তাও ঝুলিয়ে তাও ঝুলিয়ে, বুঝলে নন্দলাল? তবে বুঝলে দেব দুলাল, আরেকটু তো সাচে পাচে ভাঙছে ব্রাহ্মণের রেয়াস, সুযোগ পেলে ছেলেটা খাচ্ছে একটু আকটু পিয়াজ, একটু আকটু পিয়াজ। এ বলো কি নন্দলাল, ভেঙে ব্রাহ্মণের রেয়াস, ছেলে কিনা খাচ্ছে পিয়াজ? না 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 না, বুঝলে দেব দুলাল, পিয়াজটা তো রোজ খায় না, এমনি ভালো ছেলে, পিয়াজটা খায় একটু আকটু মাংস ঠাংস খেলে, মাংস ঠাংস খেলে। আরে বলো কি নন্দলাল, সি 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 সি, শেষে কি না ফেলে, পিয়াজ খেকো মাংস খেকো ছেলে? না 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 না, বুঝলে দেব দুলাল, মাংসটা তো রোজ খায় না, এমনি ভালো ছেলে, মাংসটা খাই একটু আকটু নেশা ঠেসা করলে, নেশা ঠেসা করলে। এ বলো কি নন্দলাল, আরে সো 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 সো, শেষে কি না পেলে, পিয়াজ খেকো মাংস খেকো মদ মাতাল ছেলে? না 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 না, বুঝলে দেব দুলাল, নেশাটা তো রোজ করে না, এমনি ভালো ছেলে, নেশা করে মাঝে মধ্যে বাইজি বাড়ি গেলে, বাইজি বাড়ি গেলে। এ বলো কি নন্দলাল, আরে সো 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 সো, শেষে কি না পেলে, পিয়াজ খেকো মাংস খেকো মদ মাতাল চরিত্রহীন ছেলে? না 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 না, বুঝলে দেব দুলাল, কুসঙ্গে তো রোজ যায় না, এমনি ভালো ছেলে, কুসঙ্গে যায় ওয়াগনে ভেঙে, কুসঙ্গে যায় ওয়াগনে ভেঙে, টাকা পয়সা পেলে, টাকা পয়সা পেলে। ও বলো কি নন্দলাল, শেষে কি না পেলে, পিয়াজ খেকো মাংস খেকো মদ মাতাল চরিত্রহীন ওয়াগনে ভাঙা ছেলে? না 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 না, বুঝলে দেব দুলাল, ওয়াগনটা তো রোজ ভাঙে না, এমনি ভালো ছেলে, ওয়াগন ভাঙে মাঝে মধ্যে বাইরে টাইরে এলে, কেননা বেশিরভাগই সময় কাটে তার, বেশিরভাগ সময় কাটে তার আলিপুরের জেলে, আলিপুরের জেলে। এ বলো কি নন্দলাল, আরে তবা তবা তবা, একে দেখছি একেবারে হা হার বাতে ছেলে রে বাবা, হার হা বাতে ছেলে। না 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 না, বুঝলে দেব দুলাল, এখন তো আর নেই তো জেলে, এখন তো আর নেই তো জেলে, এমনি ভালো ছেলে, এবার ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে, এবার ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে। বলো কি নন্দলাল, এ তো দেখছি খাসা ছেলে, মন্ত্রী টন্ত্রী হলে সব দোষ যাবে চলে, মন্ত্রী টন্ত্রী হলে সব দোষ যাবে চলে, বুঝলে নন্দলাল? জয় কালী বলে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে, বুঝলে নন্দলাল?